রামনবমীর মিছিল ঘিরে তৈরি হওয়া বিতর্কে পিছু হটার প্রশ্নই নেই, বরং এই অভিমুখেই এগিয়ে নিয়ে যেতে হবে আন্দোলন। দলের রাজ্য কমিটির বৈঠকে স্পষ্ট বলে দিলেন এরাজ্যের বিজেপির মুখ্য পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়া। 2019কে সামনে রেখে সংগঠনকে মজবুত করার নির্দেশ দিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতা। রামনবমীর গেরুয়া মিছিলে অস্ত্র, অস্ত্র মিছিল ঘিরে রাজ্য জুড়ে তৈরি হয়েছে জোর বিতর্ক। কড়া তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী, মামলা রুজু করেছে পুলিশ। এসবের পরেও এক ফোঁটা পিছু হটতে নারাজ গেরুয়া শিবির। অস্ত্র বিতর্কে জড়িয়ে দলের ভাবমূর্তির কোনো ক্ষতি হয়নি, বরং সমর্থন বেড়েছে এমনটাই মনে করছে রাজ্য বিজেপি। আমি মনে করি মুখ্যমন্ত্রী বিজেপিকে বিরোধিতার নাম করে প্রকারান্তরে বিজেপি লাভই করে দিচ্ছে। বিজেপিকে আটকাবার জন্য এই বিতর্ক তৈরি করা হয়েছে, কিন্তু আমরা এই বিতর্ককে নিজেদের পক্ষে নিয়ে এসে এর রাজনৈতিক লাভটা নেব। শনিবারও রাজ্য কমিটির বৈঠকে সবথেকে বেশি গুরুত্ব পেয়েছে রামনবমীর মিছিল ও তাকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক। সবাই হাজির ছিলেন এরাজ্যের মুখ্য পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয় ও শিবপ্রকাশ। দুই নেতাই স্পষ্ট করে দিয়েছেন আগামী দিনের আন্দোলনের অভিমুখ। কৈলাশের কড়া নির্দেশ, রামনবমীর মিছিলে যে সাড়া মিলেছে আগামী দিনেও এই উৎসাহই বজায় রাখতে হবে, প্রয়োজনে সংগঠনকে বুথ স্তরে নিয়ে যেতে হবে। তবে সব আন্দোলনের লক্ষ্য যে 2019 লোকসভা নির্বাচন, তাও এদিন আরও একবার রাজ্য স্তরের নেতাদের মনে করিয়ে দেন দুই কেন্দ্রীয় নেতা। ক্যামেরায় মনোজ হাজরার সঙ্গে অঞ্জন রায়ের রিপোর্ট, 24 ঘন্টা।